সো আমাদের ডিফারেন্ট টেকনিক ম্যাথড ছিল ওয়াটার পিউরিফিকেশানে আমরা অলরেডি স্ক্রিনিং কমপ্লিট করেছি প্লেন সেডিমেন্টেশন কমপ্লিট করছি আর আমাদের কোয়াগুলেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে নাও আমরা যেটা দেখব সেটা হলো ফিলট্রেশন ইন জেনারেল কেসে দেখা গেছে যে আমাদের যে কোয়াগুলেশন প্রসেসটা আছে সেখানে আমাদের অর্ডার টারবিডিটি এবং আমাদের কিছু ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যায় এছাড়াও দেখা যাচ্ছে যে আরও ছোট মাইক্রো অর্গানিজম যেগুলো পানিতে থেকে যায় সেগুলো যে প্রসেসটা অথবা যে মেথডটা ইউজ করে থাকি সেটাই হলো মেইনলি তো আমরা যদি ফিলট্রেশনে চলে আসি তাহলে দেখো যে আমাদের কি বলছে সেডিমেন্টেশন উইথ আর উইদাউট কোয়াগুলেশন দ্যাট মিন্স আমরা যখন কোয়াগুলেন্ট অ্যাড করবো কোয়াগুলেশানে কিন্তু তিনটা প্রসেস ছিল ফার্স্টে কোয়াগুলেন্ট অ্যাড করলে কোয়াগুলেশান হবে দ্যাট মিন্স তোমার র্যাপিড মিক্সিং করতে হবে সেকেন্ডটা তুমি স্লো মিক্সিং করে ফ্লগ ফর্ম করবা দ্যাট মিন্স ফ্লোকুলেশন হবে আর থার্ড যেটা ছিল সেটা আমাদের ফ্লোকুলেশন ফর্ম হওয়ার পরে আমাদের কী হচ্ছিল সেডিমেন্টেশন হচ্ছিল দ্যাট মিনস সেটেনিং ভেলোসিটি ইনক্রিজ হচ্ছিলো তো এখন যখন আমরা কোয়াগুলেন্ট অ্যাড করব তখন আমাদের কোয়াগুলেশন হবে আর যদি কোয়াগুলেশান অ্যাড না করে তাহলে শুধু প্লেন সেডিমেন্টেশন হবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এই প্রসেসটা ইউজ করার পরেও আমরা একদম ক্লিয়ার অথবা সেফ ওয়াটার নাও পেতে পারি যেটা ব্যাকটেরিয়োলজিক্যালি ফ্রি এর এরপরেও দেখা যাচ্ছে যে আমাদের কিছু ব্যাকটেরিয়া থেকে যেতে পারে এই ওয়েস্ট ওয়াটারে সেটার জন্য আমাদের কি করতে হবে ফিল্ট্রেট করতে হবে ফিলট্রেশন প্রসেসটাই হলো তোমার ওয়াটারটাকে ফিল্টার করবে লাইক আমাদের বাসাবাড়িতে যে ফিলট্রেশনগুলো আছে সেটাতে কি করে ওয়াটারটা ফিল্ট্রেট করে একটা পিউরিফাইড ওয়াটার সাপ্লাই করে সেইখানে প্রসেসটাও সেম ফিলট্রেশনের প্রয়োজন তখনই হচ্ছে আমরা কোয়াগুলেশান অ্যাক করলাম অথবা কোয়াগুলেশন করার পরেও যদি আমরা কোনো পিউরিফাইড ওয়াটার না পাই অথবা কিছু ব্যাকটেরিয়োলজিক্যালি যদি কোনো মাইক্রোঅরগানিজম থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের ফিল্টারের প্রয়োজন পড়তেছে সো ফিল্টারেশনটা হলো একটা পিউরিফিকেশন প্রসেস যেইখানে আমাদের একটা ফিল্টার মিডিয়া থাকবে তার মানে হলো দেখো এরকম আমাদের একটা ট্যাঙ্ক থাকবে এবং ট্যাঙ্কি এরকম আমাদের কিছু ফিল্টার মিডিয়া থাকবে এই ফিল্টার মিডিয়াটা হলো তোমার স্যান্ড অর গ্র্যাভেল প্যাক দ্বারা তৈরি থাকে তার মানে তুমি এটার উপর হলো ওয়াটার ঢাল বা এবং এর মাঝখান দিয়ে যে পোর গুলা আছে সেই পোরের ভিতর দিয়ে আমাদের ওয়াটার পাস করে চলে আসবে আর এখানে তোমার আউটলেট থাকবে এই আউটলেটে তুমি ওয়াটারটা কালেক্ট করতেছো এই যে যে প্রসেসটা আছে এই প্রসেসটাকে আমরা বলতেছি হলো ফিলট্রেশন এখন তুমি এখানে যে ওয়াটারটা দিচ্ছ এই ওয়াটারটা কোথা থেকে আসতেছে আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে আসতেছে কারণ তুমি কিন্তু ফার্স্টে এই যে যে ম্যাথডগুলো আছে সেগুলো কিন্তু তুমি দেখছো ফার্স্টে আমরা স্ক্রিনিং করতেছি প্লেন সেডিমেন্টেশন করতেছি দেন সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন করতেছি এইখান থেকে যে ওয়াটারটা সেটা হলো আমরা তার মানে হলো এই ওয়াটারটা আমাদের আসতেছে হলো ফিল্ট্রেশন থেকে এখানে কিন্তু পানি থাকবে ট্যাংকের উপরে পানি থাকবে যদি আমি তোমাদেরকে একটু ফিগারটা ভালো মতো আরেকটা দেখাই তাহলে একটু বুঝতে পারবা আচ্ছা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ দেখো আমাদের উপরে হলো ব্লু কালার যেটা আসে অথবা সাইন কালারটা যেটা আসে সেটা হলো আমাদের ওয়াটার এবং এখানে কিন্তু একটা ট্রফ আছে অথবা একটা পাইপের মতো তুমি দেখতে পাচ্ছ যেটা ভিতর দিয়ে ওয়াটার এসে পড়তেছে আর এই যে যে স্যান্ড থাকতেছে এটা হলো আমাদের ফিল্টার মিডিয়া আর নিচে আমাদের গ্রাভেল প্যাক থাকতেছে আর তার নিচে থাকতেছে আন্ডার ডেন এখানে হলো আমাদের আউটলেট যেটা থেকে আমরা হলো ওয়াটারটা কালেক্ট করতেছি এই যে যে প্রসেসটা হচ্ছে এটাকে আমরা বলতেছি হল ফিল্টারেশন যেটার মাধ্যমে আমাদের ওয়েস্ট ওয়াটারটা ফিল্টার বেড অথবা ফিল্টার মিডিয়ার উপর পাস করাচ্ছি অথবা রাখতেছি এবং টাইম যাওয়ার সাথে সাথে আমরা আউটলেটে একটা পিউরিফাইড ওয়াটার পাচ্ছি তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম এবং মাধ্যমে দেখো আমাদের কালার অর্ডার রিমুভ তো হচ্ছে এছাড়া বিভিন্ন মাইক্রো অর্গানিজমও রিমুভ হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্গানিক মেটাল লাইক আয়রন এবং ম্যাঙ্গানিজ এগুলাও রিমুভ হয় সো আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে ফিল্টারেশনের মাধ্যমে আমরা একদম আমাদের যে অর্গানিক যে ওয়েস্টটা আসে অথবা আন ওয়ান্টেড যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো আমরা রিমুভ করতে পারি এখন চলে আসো টাইপে আমরা দুই টাইপের ফিল্টারেশন দেখে থাকি একটা হলো গ্র্যাভিটি ফ্লো একটা হলো প্রেশার সো গ্র্যাভিটি ফ্লো দ্বারা কি বোঝাতে তুমি দেখো আমাদের নরমালি ওয়াটারটা এই যে গ্র্যাভিটির মাধ্যমে এদিক দিয়ে এদিক দিয়ে পাস করে যাবে আমাদের গ্রেইনের ভিতর কি ভয়েড অথবা পোর থাকবে সেই ভয়েড অথবা পোরের ভিতর দিয়ে আমাদের ওয়াটারগুলা পাস করে আমরা আউটলেটে কালেক্ট করব এই টাইপের ফিল্টারকে আমরা বলতেছিল গ্র্যাভিটি ফিল্টার আর গ্র্যাভিটি টাইপ আর প্রেসার ফিল্টারটা হলো আমাদের দেখা যাচ্ছে যে এটা তো গ্র্যাভিটি ফোর্সের কারণে ডাউনওয়ার্ডের দিকে আসতেছে আর প্রেশার ফিল্টারে আমরা হলো এক্সটার্নাল যে প্রেশারের কারণে আমাদের ওয়াটারটা আউটসাইডে আসবে অথবা আউটলেটে আসবে আমরা যখন আরো ডিটেলস পড়ব তখন আমরা দেখতে পাবো এখানে দেখো এখানে তিনটা টাইপে ভাগ করছে ফার্স্ট এটা হলো র‍্যাপ স্লো স্যান্ড ফিল্টার সেকেন্ড র‍্যাপিড স্যান্ড ফিল্টার আর থার্ড হলো রাফিং ফিল্টার স্লো স্যান্ড যে ফিল্টারটা আছে সেটাকে আমরা বলতেছি গ্র্যাভিটি টাইপ তার মানে হলো এই টাইপের ভিতর পড়তেছে এবং উপরে হলো আমাদের স্যান্ড গ্রেইন থাকবে আর ওয়াটারটা নিচে পাস করে যাবে যদি ফিগারটা দেখো এই যে এটা হলো আমাদের স্যান্ড গ্রেইন আর উপরে পানি থাকতেছে পানিটা গ্র্যাভিটি ফোর্সের কারণে অথবা গ্র্যাভিটির কারণে আমাদের আউটলেটে এসে পড়তেছে

এটা আমরা যখন ডিটেলসে দেখবো তখন জানতে পারবো যে কখন প্রেসারটা লাগতেছে আর কেন লাগতেছে বাট এই টাইপের ফিল্টারকে আমরা বোথ গ্র্যাভিটি অ্যান্ড প্রেশার টাইপ ফিল্টার বলে থাকি আর রাফিং ফিল্টারটা হলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের সারফেস ওয়াটারটা কি কন্টেইন করে বেশি সাসপেন্ডেড পার্টিকেল দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি যে টার্বিড টাইপের ওয়াটার অথবা টারবিডিটি বেশি সো এই টাইপের ওয়াটার তোমার ট্রিটমেন্টের জন্য আমরা রাফিং ফিল্টারটা ইউজ করে থাকি আমরা মোটামুটি তিনটা টাইপের ফিল্টার জানতে পারলাম এখানে তোমাদের একটা ডিফারেন্স দেওয়া আসছে যে কোন টাইপের ফিল্টারের ক্যারেক্টারিস্টিকস কী কী লাইক আমাদের যদি স্লো স্যান্ড ফিল্টার থাকে কতটুকু আমরা টার্বিডিটি পারমিট করতেছি র্যাপিড স্যান্ডে কতটুকু পারমিট করতেছি এবং রাফিং ফিল্টারে আমরা কতটুকু পারমিট করতেছি সিমিলারলি আমাদের কোন প্রি ট্রিটমেন্টের প্রয়োজন কিনা প্রি ট্রিটমেন্ট দ্বারা বোঝাতে এখানে দেখো তুমি ওয়াটারটাকে কি ডাইরেক্ট ফিলট্রেশনে দিতে পারবা কি পারবা না এর আগে তোমার স্ক্রিনিং লাগবে কিনা প্লেন সেডিমেন্টেশন লাগবে কিনা অর কোয়াগুলেশন লাগবে কিনা সেটাকে দ্বারা বোঝাতে প্রি ট্রিটমেন্ট অনেক ফিল্টারে দেখা যাচ্ছে প্রি ট্রিটমেন্ট প্রয়োজন পড়তেছে আবার অনেক ফিল্টারে প্রয়োজন পড়ে না এরপরে দেখো আমাদের পানিটা যে পাস হচ্ছে রেট অফ ফিল্টারেশন কতটুকু রিপেনিং টাইম রিপেনিং দ্বারা বুঝেছে যে আমাদের ওয়াটারটা যে তুমি পাস করাছো কত সময় পরে তুমি কালেক্ট করতে পারবা অথবা একটা এফিসিয়েন্সি থাকে যে কত ডেজ পরে তুমি পানিটা কালেক্ট করলে হাই এফিসিয়েন্সি পাচ্ছ সেটা টাইমটা তিনটা ফিল্টারের জন্য দেওয়া আছে সিমিলারলি আমাদের যে স্যান্ড গ্রেইনগুলো ইউজ করতেছি সেটার ইফেকটিভ সাইজ কতটুকু হতে হবে কতটুকু থিকনেস কতটুকু হতে হবে এই স্যান্ড লেয়ারে থিকনেস অথবা টা কতটুকু হবে তারপরে দেখো আমাদের আন্ডার ড্রেইনেজ কোনটাতে কি টাইপের আমরা পাইপ ইউজ করবো যেটা দিয়ে আমরা হলো পিউরিফাইড ওয়াটারটা কালেক্ট করতেছি তারপর আমাদের ক্লিনজিং যে প্রসেসটা আছে কিভাবে আমরা ক্লিন করব কারণ তুমি ওয়েস্ট ওয়াটার সাপ্লাই দিচ্ছ এটার ভিতর দিয়ে একটা সার্টেন টাইমে এই যে স্যান্ড বেডটা কি ক্লগ হয়ে যাবে সো যখন ক্লগ হয়ে যাবে এটা কিন্তু ক্লিন করা লাগবে তো আমরা কিভাবে ক্লিন করতে পারি সেটাও দেওয়া আছে এরপর আমাদের কতটুকু এফিসিয়েন্সি পাচ্ছি ব্যাকটেরিয়া রিমুভালে সেই জিনিসগুলা দেওয়া আছে এটা একটু তোমরা মুখস্থ রাখবা আর পড়ে নিও জাস্ট রিডিং দিলে হবে বাট ইন জেনারেল কেসে এটা ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য তাহলে আমরা তিনটা ফিল্টার বুঝতে পারছি এবং তাদের ক্যারেক্টারিস্টিকস সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে এখন আমি চলে আসতেছি আমাদের যে ফিলট্রেশনটা হচ্ছে এটা কিভাবে রান করতেছে অর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি রকম এখানে দেখো এগুলা হলো আমাদের ফিল্টার মিডিয়া দ্যাট मींस স্ট্যান্ড গ্রেন আর এইটার উপরে হলো আমরা যখন পানি পাস করাছি এর মাঝখানে কি কিছু বয়েড আছে এই যে দেখো কিছু পোড় আছে ফাঁকা জায়গা আছে এই পোড়ের ভিতর দিয়ে যখন ওয়াটার পাস করাবে তখন আমাদের কিছু ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে অথবা কিছু মেকানিজম হচ্ছে এখানে টোটালি চারটা মেকানিজম হয় মেকানিক্যাল স্ট্রেনিং ফ্লোকুলেশন বায়োলজিক্যাল মেটাবলিজম আর ইলেকট্রোলাইটিক অ্যাকশন সো ফারস্টে মেকানিক্যাল স্ট্রেনিংটা আসতেছি একটু দেখো এটা হলো আমাদের ফিল্টার বেড এখানে আমাদের দেখো স্যান্ড থাকতেছে এরকম কিছু স্যান্ড থাকবে কয়েকটা লেয়ার পর্যন্ত থাকবে এবং প্রত্যেকটা স্যান্ডের মাঝখানে কিন্তু এরকম ভয়েড থাকতেছে অথবা ফাঁকা জায়গা থাকতেছে তো তুমি এটার উপর দিয়ে যখন ওয়াটার পাস করাবা অথবা এটার ভিতর যখন ওয়াটার ঢালবা আমাদের এখানে কি ওয়াটার আসছে তাহলে আচ্ছা ওয়াটারের ভিতর কি আমাদের অর্গানিক ওয়েস্টটা থেকে যাচ্ছে সো আমাদের এখানে ফাস্টের দিকে আমাদের যে স্যান্ড গুলো আছে আমাদের ওয়েস্টগুলো দেখা যাচ্ছে যে একটু বড় সাইজে তাহলে বড় সাইজের হলে কি এখানে কি রিটেন করে যাচ্ছে এরকম কিন্তু রিটেইন করে যাচ্ছে সো আচ্ছা সো রিটেন করে গেলে তোমার দেখা যাচ্ছে যে আমাদের যে পার্টিকেল আছে সেগুলো রিটেন করে যাচ্ছে এবং আদার্স যে জিনিসগুলা লাইক ওয়াটার যেটা থাকতেছে সেটা হলো পাস হয়ে যাচ্ছে এরকম এটার ভিতর দিয়ে পাস হয়ে যাচ্ছে এরকম এটার ভিতর দিয়ে ওয়ার্ডের ভিতর দিয়ে পাস হয়ে যাচ্ছে তো এই যে যে প্রসেসটা থাকতেছে সেটাকে আমরা বলতেছিলো মেকানিক্যাল ট্রেনিং তাহলে মেকানিক্যাল এ এখানে কি লেখা আছে একটু দেখো আমাদের স্ট্রেনিং অ্যাকশন অফারড হচ্ছে স্যান্ড বেডের উপরে কারণ এটাকে আমরা বলতেছি ফিল্টার বেড অর মিডিয়া এবং এখানে রিমুভ হচ্ছে আমাদের সাসপেন্ডেড পার্টিকেল সরি যে সাসপেন্ডেড পার্টিকেল সাইজগুলা বড় সো সাসপেন্ডেড পার্টিকেলের সাইজ বড় হলে অবভিয়াসলি সেটা স্যান্ড গ্রেনে রিটেন হবে এবং এই প্রসেসটাকে আমরা বলি হলো মেকানিক্যাল স্ট্রেনিং এরপরে যে আমাদের মেকানিজমটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি ফ্লোকুলেশন সেডিমেন্টেশন এন্ড অ্যাবজর্পশন এখন দেখো আমাদের এখানে যে ওয়াটারটা আমরা ঢালতেছি অথবা pour করতেছি ফিল্টার বেডের উপর সেই টা আসতেছে কোথা থেকে কোয়াগুলেশনের পরেই তোমরা পাচ্ছি আচ্ছা তো কোয়াগুলেশন প্রসেসটা দেখো এই যে তোমাদের এখানে ফিগারটা দেওয়া ছিল মোস্ট প্রবলে এই যে দেখো এখানে কি আমাদের আউটলেট ছিল এখানে আমাদের আউটলেট ছিল আর এটা ছিল ইনলেট তো ইনলেটে তুমি ওয়েস্ট ওয়াটার ঢালতেছো আউটলেটে তুমি পিউরিফাইড ওয়াটারটা পাছো এই ওয়াটারটাকে তুমি এখানে নিয়ে আসতেছো তো তুমি যখন নিয়ে আসতেছো আমাদের ওয়েস্টে এখানে কি কোয়াগুলেন্ট আছে কোয়াগুলেন্টের প্রপার্টিস গুলো কি ছিল স্টিকি প্রপার্টিস আর জিলাটিনিয়াস প্রপার্টিস ছিল কিন্তু সেটা কি করবে আমার আরও যে ওয়েস্ট গুলো আছে সেগুলোকে সে অ্যাট্রাক্ট করে একটা ফ্লক ফর্ম করবে সো ফ্লক ফর্ম করলে দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েস্টগুলো আছে এই যে এরকম ফ্লক ফর্মেশন হয়ে যাচ্ছে কিন্তু এরকম ফ্লক ফর্মেশন হয়ে এখানে বাধা পেয়ে যাচ্ছে আর নিচে কিন্তু তোমার

ট্রাই করবে বাট আমাদের এটার যে এই যে ইয়েলো কালারের যে পার্টিকেলগুলা এগুলা কি একটা বড় ফ্লগ ফর্ম করতেছে না তো আমাদের স্যান্ড গ্রেন দিয়ে আর পাস করে যেতে পারবে না তো এই যে যে প্রসেসটা আছে সেটাকে আমরা বলতেছি কোয়াগুলেশন সেডিমেন্টেশন অ্যান্ড অবসর্পশন এখানে এই কথাগুলাই বলা আছে একটু ভালো মতো দেখে নিও যে আমাদের এই যে পার্টিকেলগুলা যখন কাছে চলে আসতেছে একটা ফ্লোকুলেশন অথবা ফ্লক ফর্ম হচ্ছে যখন কন্টাক্টে চলে আসতেছে আর যখনই ফ্লক ফর্ম হবে তখনই কি আমাদের সেটেলিং ভেলোসিটি ইনক্রিজ হবে দ্যাট মিনস কিছু সময়ের ভিতরে আমাদের সেডিমেন্টেশন হয়ে যাবে আর সেডিমেন্টেশন হলে পার্টিকেল কিন্তু আর পাস করে যেতে পারবে না কারণ এর বাইরে আমাদের একটা জিলাটিনিয়াস কোটিং আছে যেটা আমাদের এই ফিল্টার বেডের উপর জমা পড়তেছে ডিউ টু এরপরে যেটা আসতেছে থার্ড যেটা সেটাকে আমরা বলতেছি বায়োলজিক্যাল মেটাবলিজম এখানে দেখো যেটা হচ্ছে আমাদের এই যে যে আছে ওয়েস্টের ভিতর কিন্তু আমাদের কিছু ব্যাকটেরিয়া থাকবে অথবা মাইক্রো অর্গানিজম থাকবে আমরা যখন কোয়াগুলেন্ট অ্যাড করতেছি কোয়াগুলেন্টটা মেইনলি করা হলো আমাদের মাইক্রো যে অর্গানিজম গুলো আছে

বড় টাইপের পার্টিকেল ফর্ম হবে অথবা এখানেও সেম ভাবে কিন্তু তোমার ফ্লক ফরমেশন হয়ে যাবে তাহলে দেখো আমাদের এইখানে মাইক্রো অর্গানিজম গুলা অ্যাবজর্ব করে নিচ্ছে এরকম ভাবে মাইক্রো অর্গানিজম গুলো অ্যাবজর্ব করে নিচ্ছে সো মাইক্রো অর্গানিজম যখন অ্যাবজর্ব করে নেবে আমাদের পানি গুলা কিন্তু ইজিলি পাস হয়ে যেতে পারবে বাট মাইক্রো অর্গানিজম গুলো এখানে রিটেন হয়ে যাবে বিকজ অফ ইটস লার্জ সাইজ ওর রিটেন হয়ে যাবে আছে এই সেটাকে আমরা বলতেছি হলো বায়োলজিক্যাল পারতেছি আর পানি যেটা আছে সেটা হলো আমাদের আউটলেটে চলে আসবে লাস্ট যেটা আসতেছে সেটা দেখো হলো আমাদের ইলেকট্রোলাইটিক অ্যাকশন ইলেকট্রোলাইটিক অ্যাকশনটা হলো আমাদের এখানে কি আছে স্যান্ড গ্রেইন আছে এই যে এগুলা কি স্যান্ড গ্রেন এই কন্টেইন করে কিছু পজিটিভ চার্জ কন্টেন কিছু নেগেটিভ চার্জ কন্টেইন করতেছে কিন্তু স্যান্ড্রেন আর আমরা যখন কোয়াগুলেশন প্রসেসটা পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম ওয়েস্ট যে অর্গানিক ওয়েস্ট টা আসে সেটাও কিন্তু চার্জ কন্টেন করে সো আমি যখন এটার ভিতর দিয়ে পাস করাবো আমাদের এই পজিটিভ চার্জ এটার কি নেগেটিভ চার্জকে কি অ্যাট্রাক্ট করবে তখন এই দুইটার ভিতর রিয়াকশন হয়ে নিউট্রালাইজ হয়ে যাবে চার্জ নিউট্রালাইজ সো চার্জগুলো নিউট্রালাইজ হয়ে গেলে বাকি যে পানিটা থাকতেছে সেটা কি সে ইজিলি পাস করে যেতে পারতেছে সো এই যে যে প্রসেসটা আছে সেটাকে আমরা বলতেছি হলো ইলেকট্রোলাইটিক অ্যাকশন সেইখানে দেখা যাচ্ছে স্যান্ড ফিল্টার আমাদের চার্জ কন্টেইন করতেছে আর আমাদের যে র ওয়াটার আছে সেটাও বিভিন্ন টাইপে চার্জ কন্টেইন করতেছে সো যখন পাস হবে তখন হলো আমাদের একটা অল্টার রিয়াকশন হবে কেমিক্যাল যেটা কিনা আমাদের চার্জ নিউট্রালাইজ করে দিবে এবং আমাদের বাকি যে ওয়াটারটা থাকতেছে সেটা শুধু আমাদের আউটলেটে চলে যাবে ড্রেনেজ প্রসেসের ভিতর দিয়ে এই প্রসেসটাকে আমরা বলতেছি হল ইলেকট্রোলাইটিক অ্যাকশন এই চারটা প্রসেসের মাধ্যমে হলো আমাদের ফিলট্রেশন যেই টেকনিকটা আছে অথবা যে মেথডটা আছে সেটা হলো মেইনলি কমপ্লিট হয় তো এই চারটা প্রসেস মোটামুটি আমরা বুঝতে পারছি খুবই ইজি যে আমাদের ফার্স্টে মেকানিক্যাল স্ট্রেন হবে দেন তারপর ফ্লক সেডিমেন্টেশন আর অ্যাবসর্শন হবে আর তারপর আমাদের ব্যাকটেরিয়া রিমুভ হবে দেন এরপরেও যদি কোনো ওয়েস্ট থেকে থাকে তাহলে সেগুলো চার্জ নিউট্রালাইজেশানের মাধ্যমে রিমুভ হয়ে যাচ্ছে তাহলে এই চারটা প্রসেস আমরা বুঝতে পারছি এরপর যেটা আসতেছে সেটা দেখো আমরা ডিটেলসে দেখবো স্লোস এন্ড ফিল্টারের ফিগারটা হলে এটা একটু ভালোমতো দেখো আমাদের এটা একটা ট্যাঙ্ক টাইপের যেখানে আমাদের একটা ফিল্টার বেড থাকতেছে স্যান্ডের তারপরে থাকতেছে আমাদের gravel প্যাক আর এরপরে আন্ডার ফিল্টার তুমি নাম থেকে বুঝতে পারতেছো আমাদের এখানে যে ফিল্টারটা হবে সেখানে এফিসিয়েন্সি অথবা রেটটা খুবই কম হবে কেন কম হচ্ছে কারণ ফার্স্টের দিকে হলো আমাদের ছোট ছোট ফাইন গ্রেন রাখা হয় লাইক এরকম ছোট ছোট ফাইন গ্রেইন রাখো এরপর এটা কয়েকটা লেয়ার এরকম রাখার পরে আমাদের আস্তে আস্তে হলো একটা ইউনিফর্ম সাইজের আমরা গ্রেন গুলা রাখি সো ইনিশিয়ালি খুব ফাইন গ্রেইন থাকে তারপর একটা ইউনিফর্ম গ্রেইন আমরা মেইনটেইন করি সো একটা সার্টেন ডিসটেন্স অথবা টোটাল ডেপথ হলো আমরা ফাইন গ্রেন রাখতেছি তারপরে হলো আমরা ইউনিফর্ম গ্রেন সাইজের স্যান্ড রাখতেছি সেটা হলো আমাদের গ্র্যাভেল প্যাক থাকতেছে অথবা গ্র্যাভেলের লেয়ার থাকতেছে সো আমাদের ওয়াটারটা উপর দিয়ে পাস করবে পাস করে আস্তে আস্তে পাইপের ভিতর দিয়ে আউটলেটে হলো আমরা ওয়াটারটা কালেক্ট করব সো যখন আমরা পাস করাবো তখন আমাদের কি হবে মেকানিক্যাল স্ট্রেনিং হবে ফার্স্টে সেকেন্ড হবে হলো সেডিমেন্টেশন আর কগুলেশন থার্ড যেটা হবে আমাদের ব্যাকটেরিওলজিক্যাল মেটাবলিজম আর ফোর্থ যেটা হবে সেটা হলো আমাদের ইলেকট্রোলাইটিক চার্জ নিউট্রালাইজেশন সো এইখানে হলো তোমাদের ফুল প্রসেসটা দেওয়া আছে এখানে আরেকটা জিনিস একটু বলা আছে আমাদের যে তিন নাম্বার যে প্রসেসটা আছে সেখানে আমরা কি বলছিলাম আমাদের একটা লেয়ার তৈরি হয় এই যে গ্রিন একটা লেয়ার তৈরি হচ্ছে এই লেয়ারটাকে বলা হয় হলো ডার্টি স্কিন অথবা ডার্টি লেয়ার এই যে এটাকে আমরা বলতেছি ডার্টি লেয়ার সো এখানে ফুল মেকানিজমটা একদম বলা আছে কিভাবে কি হচ্ছে আমি আর মেকানিজমটা টা ডিটেইলস বলতেছি না তোমরা একবার রিডিং দিলেই পারবা এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো দেখো আমাদের আন্ডার ড্রেনেজ সিস্টেম সো আমাদের স্যান্ড পরে আমরা সার্টেন ডেপথে গ্র্যাভেল এর লেয়ার রাখতেছি এই যে গ্র্যাভেল লেয়ারটা রাখতেছি আমি যদি ফিগারটা আবার একটু তোমাদের দেখাই তাহলে হয়তো বেটার হবে আচ্ছা এটাই দেখো এইখানে দেখো এই যে গ্রাভেলটা আছে আমাদের গ্রাভেল কিন্তু গ্রাভেল দিব না যেখানে আমাদের স্যান্ড bed টা কমপ্লিট হয়ে গেছে তাহলে শেষ হয়ে গেছে তার নিচে কিন্তু আমরা Gravel দিচ্ছি সো Gravel সাইজটাও একটু আমাদের মেইনটেইন করতে হবে আমাদের ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে 5 mm পর্যন্ত টপে আমরা এক সাইজে দেব আর 50 mm পর্যন্ত আরেক সাইজ দিচ্ছি তার মানে ইনিশিয়ালি আমাদের ছোট ছোট Gravel দিতে হবে এরকম ছোট ছোট তুমি Gravel দিবা এরপরে দেখা যাচ্ছে আমাদের যত নিচে দিকে যাচ্ছ তত একটু সাইজটা বড় দিচ্ছ বড় সাইজের গ্র্যাভেলটা দিচ্ছ কেন বড় সাইজের গ্র্যাভেলটা দিচ্ছ কারণ হলো দেখো আমার এই যে যে ব্যাকটেরিয়া লেয়ারটা তৈরি হলো এখন স্যান্ড লেয়ার তো এখানে কমপ্লিট হয়ে গেছে এরপরে যদি তুমি গ্র্যাভেলটা বড় লেয়ারে দাও পানি যখন ফ্লো হচ্ছে তখন কিন্তু এটার সাথে সাথে আমাদের কিছু ওয়েস্ট ও কন্টেন্ট করে নিয়ে আসতে পারবে ইজিলি কিন্তু সে ফ্লো হয়ে যেতে পারবে বাট তুমি যখন ছোট টাইপের gravel দিবা তখন আমাদের কি কমে গেলে আমাদের পানিটাও খুব স্লোলি পাস হবে ইনিশিয়াল স্টেজে এই যে এই সার্টেন স্টেজে ইনিশিয়ালি কম পাস হবে তারপরে দেখা যাচ্ছে এখানেও কিছু ওয়েস্ট রিমুভ হয়ে যাওয়ার পর আমাদের লাস্টের দিকে আরো যেই লেয়ারটা আসছে এই যে দেখো এখানে ছোট ছোট gravel দিচ্ছো নিচের দিকে বড় gravel দিলা যাতে ইজিলি ওয়াটারটা পাস করে যেতে পারে তো ইনিশিয়ালি আমাদের ফ্লোর রেস্ট্রিকশনের জন্য আমরা ছোট gravel সাইজ দিচ্ছি পরের দিকে দেখা যাচ্ছে যে বড় সাইজ দিচ্ছি যাতে ওয়াটারটা ইজিলি পাস হয়ে যেতে পারে তো কেন আমরা ছোট সাইজ দিচ্ছি আবার কেন সাইজটা চেঞ্জ করতেছি এটা কিন্তু একটু মাথায় রাখবেন আর এর নিচে একটা হলো পারফেক্টেড পাইপ দিচ্ছি যে পাইপটা হলো আমাদের গ্রাভেল প্যাকের নিচে থাকতেছে এবং এখান থেকে হলো আমরা কালেক্ট করতেছি তাহলে দেখো এই গ্রাভেল প্যাকের নিচে একটা পাইপ থাকতেছে এবং এই পানিটা এই দিক দিয়ে এসে কালেক্ট হচ্ছে ছিল মোটামুটি আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল অথবা আন্ডার ড্রেনেজ সিস্টেম আর এখানে আরেকটা জিনিস আছে আমাদের ওয়াশিং প্রসেস ওয়াশিং প্রসেসটা কি আমাদের এই যে যে ফিল্টারটা তুমি ইউজ করতেছো এটা তো আনলিমিটেড তুমি ইউজ করতে পারবে না কারণ তোমার যখন ইউজ করতেছো একটা সার্টিন টাইম পরে দেখা যাচ্ছে যে এই যে যে ব্লু কালার যেটা দেখতে পারতেছো মেকানিক্যাল এর এ এটা কি অনেক বেড়ে যাবে অনেক বড় একটা লেয়ার অথবা অনেক ডেথের একটা লেয়ার যখন হয়ে যাচ্ছে তখন কি তোমার পানি কিন্তু আর পাস হয়ে নিচে যেতে পারবে না তাহলে দেখো এখানে তুমি বলতেছি হলো হেড লস তোমরা ফ্লুইড মেকানিক্সে এ পরে আসছো যে দুইটা সেকশনে ওয়াটার হেড সেম হওয়ার কথা বাট ইন জেনারেল না ডিউ টু সাম হেড লসেস আমরা লস পড়ে আসছি সো আমরা জানি এই জিনিসগুলো এই হেড লসটা যখন বেশি হবে তখন হলো আমাদের এই ফিল্টারটাকে কি ক্লিন করতে হবে কিন্তু কারণ আমাদের পানিটা আমরা যেটা আসে সেখানে আমরা বেশি পানি পাচ্ছি না বিকজ অফ ক্লগিং দ্য স্যান্ড বেড ওর ফিল্টার বেড সো সেই ক্ষেত্রে আমাদের যেটা ক্লিন করতে হবে আমরা কি করতে পারি ফাইভ টু টেন ইঞ্চি পর্যন্ত আমাদের যে স্যান্ড সার্ফেসটা আছে সেটা আমরা স্ক্র্যাপ করব আর রিমুভ করে দিব তার মানে এখান থেকে এতটুকু পোর্শন পর্যন্ত আমরা এটাকে রিমুভ করে দিব দেন তারপরে এটাকে ক্লিন করতে হবে ওয়াটার ঢেলে অথবা আমরা নর্মালি আমাদের নিউ যে স্যান্ড আছে সেই স্যান্ড দ্বারা আমরা আবার রিফিল করব তো রিফিল করলে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার লেভেলটা ইনসিস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 টু 2 মিটার পর্যন্ত সো তুমি যখন স্যান্ড ব্যাগ স্যান্ড বেড থেকে সেন্টার রিমুভ করে দিয়ে আবার রিফিল করতেছো আমাদের ওয়াটার লেভেলটা কিছুটা বেড়ে যায় আর এখানে আমরা হলো আরেকটা জিনিস বলা আছে তুমি রিফিল করলা রিফিল করার পরে 24 থেকে 36 আওয়ার্স এর ভিতর তুমি কোনো প্রকার ওয়াটার কালেক্ট করতে পারবা না তার মানে আফটার রিপেনিং তুমি এই যে করে দিলা এখন তুমি কি ইনস্ট্যান্ট ওয়াটার কালেক্ট করতে পারবা পারবা না কিন্তু কারণ আমাদের আবার এই যে ব্লু লেয়ারটা ফর্ম করানো লাগবে আদারওয়াইজ সব ওয়েস্ট কিন্তু পাস হয়ে আউটলেটে চলে যাবে তো এই ব্লু লেয়ার অথবা যে মেকানিক্যাল যে স্ট্রেনিং এর যে লেয়ারটা সেটা ফর্ম করতে অ্যাটলিস্ট এক থেকে দেড় দিনের মতো সময় লাগে সেই কারণে আমরা রিপেনিং করার সাথে সাথে কিন্তু ওয়াটারটা কালেক্ট করব না তাহলে দেখা যাচ্ছে আমরা পিউরিফাইড ওয়াটারটা পাবো না তাহলে এই ছিল মোটামুটি আমাদের স্লো স্যান্ড ফিল্টার আর স্লো স্যান্ড ফিল্টারে আমাদের ইনিশিয়ালি ফাইন গ্রেইন থাকতে থাকতেছে আর এখানে আমরা যেটা দেখলাম আমরা এখানে ব্যাক ওয়াশটা করতেছি না ব্যাক ওয়াশটা কি সেটা আমরা একটু পরে দেখতেছি আর এখানে আমরা যেটা আরেকটা জিনিস করি না আমরা কোনো প্রকার কোয়াগুলেন্ট ্যাড করি না কারণ কোয়াগুলেন্ট ্যাড করলে দেখা যাচ্ছে যে দেখো একে তো আমাদের ফাইন গ্রেইন স্যান্ড তুমি যদি আরো কোয়াগুলেন্ট ্যাড করে দাও আমাদের পার্টিকেল রিমুভাল বেশি হলেও দেখা যাচ্ছে তুমি আউটলেটে পানিটা ঠিকমতো পাচ্ছ না কারণ হলো অনেক ইনস্ট্যান্টলি একটা ফ্লক ফর্মেশন হয়ে যাচ্ছে অথবা ফ্লগিং হয়ে যাচ্ছে দাশা আমরা এক্সট্রা ভাবে আর কোগুলেন্ট অ্যাড করি না এরপরে যেটা আসবে সেটা হলো র‍্যাপিড স্যান্ড ফিল্টার ফিগারটা দেখো এটা হলো আমাদের একটা র‍্যাপিড স্যান্ডে ফিল্টারের ফিগাটা আছে এখানে উপরে হলো আমাদের কিছু ট্রে টাইপের আছে এখানে হলো তুমি ওয়াটারটা সাপ্লাই দিচ্ছ অথবা পাস করছো এটাকে আমরা বলতেছ না ওয়াশ ট্রপ আর নিচে হলো আমাদের স্যান্ড বেড থাকতেছে তার নিচে Gravel layer টা থাকতেছে আর দুই সাইডে আমাদের দেখো Gravel layer এর নিচে আমাদের দিয়ে ওয়াটার যখন পাস হয়ে যাচ্ছে আমাদের কিছু perforated pipeline আমরা অ্যাটাচ করে দিয়েছি দুই সাইডে এইটা থেকে হলো আমরা ওয়েস্ট ওয়াটারটা পিউরিফাই হয়ে যখন আসবে এখানে হলো আমরা কালেক্ট করছি পিওর ওয়াটারটা এই সাইড থেকে এটার মেকানিজম প্রসেসটাও সেম একদমই তোমাদের আগের মতো আর এখানে দেখা যাচ্ছে আমাদের কোনো ডার্টি যে লেয়ারটা আছে সেটা ইনজেনাল কেসে ফর্ম হয় না আর এখানে দেখো আমরা কি করি সোর্স থেকে ওয়াটার কালেক্ট করি দেন কোয়াগুলেশন আর ফ্লোকুলেশন করি তারপর সেডিমেন্টেশন হয় দেন র্যাপিড স্যান্ড ফিল্টার তারপরে ডাইরেক্ট ডিস যেহেতু নামটা র্যাপিডস ফিল্টার সো আমাদের এখানে ফিল্টারটাও খুবই ফাস্ট কাজ করবে এবং আমাদের রেট অফ এফিসিয়েন্সি অথবা ফিল্টার রেটটাও খুব বেশি এখানে দেখো আমরা যেটা পারফেটর যে পাইপটা ইউজ করতেছি সেটা থেকে তো আমরা ওয়াটারটা কালেক্ট করতেছি এখন এই যে যে ফিল্টারটা আছে এটা যখন আমাদের আর থাকতেছে হেড লসটা যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের কি করতে হবে ক্লিনজিং করতে হবে সো জন্য আমরা যেটা করি সেটাকে আমরা বলতে সো ব্যাক ওয়াশে আমরা যেটা করি আমাদের বটম থেকে এই যে ধরো ফিল্টার বেড এই বটম থেকে হলো আমরা হাই প্রেশার এবং হাই এয়ার সাপ্লাই দিই সাপ্লাই দিলে আমাদের যে ওয়াটারটা আছে এই দিক দিয়ে পাস হয়ে হয়ে আবার উপরে চলে আসতেছে কিন্তু দেন এটা কালেক্ট করার পরে আবার এটার উপরে আমরা সাপ্লাই দিচ্ছি তার মানে হলো দেখা যাচ্ছে যে আমাদের যখন এটা ক্লিনজিংয়ের প্রয়োজন পড়তেছে আমাদের এই যে যে ওয়েস্ট ওয়াটারটা অথবা পিউরিফাইড যে ওয়াটারটা আমরা পাচ্ছি সেটা নিয়েই হল আমরা ব্যাক ওয়াশে আবার ইউজ করতেছি এবং এটা আমরা যেহেতু অনেক সময় আমাদের স্যান্ড বেডের এর ডেপটা বেড়ে যায় দেখা যাচ্ছে যে ডি বাই টু পর্যন্ত ডেপথ বেড়ে যায় তাহলে তখন আমাদের টোটাল ডেপ থাকতেছিল ওয়ান পয়েন্ট ফাইভ ডি এবং এভাবে হলো আমরা র্যাপিড স্যান্ড ফিল্টারে আমাদের যে ফিল্টার বেডটা আছে সেটা আমরা ক্লিন করে থাকি অথবা ওয়াশ করে থাকি এখানে দেখো আমাদের যে সেটার ওয়ান থেকে ফাইভ পারসেন্ট ওয়াটার এবং এটার সাথে আমরা হলো হাই প্রেশারে এয়ারটা সাপ্লাই দিব আপওয়ার্ডের দিকে তার মানে উপর দিকে সাপ্লাই দিচ্ছি এবং যখন তুমি সাপ্লাই দিচ্ছ আমাদের হলো যে ফিল্টার বেডটা আছে স্যান্ড বেডের সেটা এক্সপেনশন হয় লাইক থার্টি টু ফিফটি পার্সেন্ট আমি একটু আগেই দেখালাম এই যে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস ডি পর্যন্ত আমাদের ডেপটা হয়ে যায় তখন কারণ ফিফটি পার্সেন্টের মতো বেড়ে যাচ্ছে এক্সপেনশন হচ্ছে এভাবে হলো আমরা র্যাপিড স্যান্ড ফিল্টারটা ক্লিন করে থাকি আর এই যে ফিল্টারেশনটা হচ্ছে এখানে আমরা কিছু অপারেশন ডিফিকাল্টিস ফেস করে থাকি লাইক হলো আমাদের নেগেটিভ প্রেশার জেনারেট হচ্ছে অথবা হেড জেনারেট হচ্ছে মার্ড অ্যাকমিনেশন হচ্ছে ক্র্যাকিং অফ ফিল্টার জেটিং হচ্ছে তাহলে আমি একটু তোমাদের ফিল্টারের ডিফিকাল্টিসটা দেখাই একটু এক সেকেন্ড নেটের থেকেই দেখাই আচ্ছা এখানে দেখো ফিগারটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না বাট আমাদের এরকম ভাবে কিন্তু একটা ক্র্যাক ফর্ম করে যায় স্যান্ড যদি এই ফিগারটা দেখাই দেখো ফিগারটা অতটা ভালোভাবে ভিজুয়ালাইজ করা যাচ্ছে না এই যে এই ফিগারটা দেখো এই যে এইটার মাঝখান দিয়ে এরকম ভাবে ক্র্যাক ফর্ম করে যাচ্ছে কিন্তু স্যান্ড যখনই ক্র্যাক ফর্ম করে যাবে তখন কি আমাদের বয়টা বেড়ে যাবে আমাদের ওয়েস্ট কিন্তু ইজিলি পাস করে যেতে পারবে সো আমাদের এটাও কিন্তু একটা ডিফিকাল্টিস আমরা ফেস করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফিল্টার পুরোটা কিন্তু চেঞ্জ করে আবার রিফিল করতে হবে এরপরে দেখো মার্ড অ্যাকোমেশন এটা যেটা হয় আমরা যখন ফিল্টারের এর ভিতর দিয়ে ওয়াটারটা পাস করাই আমাদের এরকম স্যান্ড বল হয় এগুলো কিন্তু স্যান্ড বল সো স্যান্ড বল যখন प्रोड्यूस হয় তখন কি একটা ফ্লক ফর্মেশন হয়ে যাচ্ছে তখন আমাদের যে ফিলট্রেশনটা আছে সেই ফিলট্রেশনটা ইফেক্টিভ থাকে না সো সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা ব্যাক ওয়াশের মাধ্যমে হলো এই যে যে স্যান্ড গুলো আছে এগুলো আমরা ব্রেক করতে পারি বা যখন এই স্যান্ড বল তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ফিল্টার সারফেসটা আর ঠিকমতো ইফেক্টিভ থাকতেছে না ফ্লক ফর্মেশন হয়ে যাচ্ছে আর নেগেটিভ হেড আর এয়ার বন্ডিংটা যেটা বোঝাচ্ছে আমাদের দেখো যখন আমাদের ফিল্টার হচ্ছে অথবা ফিলট্রেশন হচ্ছে তখন আমাদের কি স্লাইট হেড লস হচ্ছে এবং হেড লসটা তখন বেড়ে যায় যখন আমাদের ক্লগিংটা বেশি হয় দ্যাট মিনস একটু আগে আমি যেটা দেখালাম এই যে তোমাদের এই যে যে ক্লগিংটা হবে তখন ক্লগিং হওয়ার কারণে কি আর ডাউনস্ট্রিমে কি একটা হেড এর চেঞ্জ আসতেছে এই হেড লসটা অনেক বেশি হয়ে যাবে তখন দেখো এরকম যদি আরো বেশি হয়ে যায় তখন কি হবে আমাদের দেখি ওয়াটার পাস করে আসতে পারেনি ক্ষেত্রে যেটা হয় এখানে দেখো আমাদের আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম যে হেডটা আছে সেটা যদি হেড লসটা অনেক বেশি হয় তখন আমাদের একটা ওয়াটার কলাম বিলো দা অ্যাক্ট তার মানে হলো একটা ড্রাফ টিউব হিসেবে কাজ করে ওয়াটার কলমটা এবং এই ড্রাফ টিউব হয় কারণে আমাদের একটা নেগেটিভ হেড যদি প্রোডিউস হয় তাহলে আমাদের যে ফিল্টারেশন প্রসেসটা আছে সেটা হলো আমাদের ঠিক মতো কাজ করবে না অথবা ফিল্টারেশন যে মেকানিজমটা আছে সেটাতে আমাদের ইন্টারফেয়ার হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি করি আমরা রিপেইনিং করি অথবা ওয়াশ করে আমাদের হেড লসটা মিনিমাম রাখার ট্রাই করি যে কতটুকু মিনিমাম রাখা প্রয়োজন তাহলে এই মোটামুটি আমরা এই তিনটা হলো ডিফিকাল্টিজ ফেস করে থাকি আমাদের ফিলট্রেশনে আচ্ছা এরপরে যেটা আসতেছে সেটা আমরা ডিজিনফেকশনে আজকে আর আমি ডিজিনফেকশনে যাচ্ছি না আজকে মোটামুটি এতটুকু পোষণ পর্যন্তই রাখতেছি তাহলে হয়তো ক্লিয়ার হবে আমরা ফার্স্টে যেটা দেখলাম সেটা হলো ফিল্ট্রেশনটা দেখলাম এরপরে তিনটা ফিলট্রেশনের ভিতর ডিফারেন্স দেখতে পেলাম তারপরে হলো আমাদের ফিল্টারেশনের যে থিওরিটা আছে সেটা দেখতে পেয়েছি চারটা থিওরি আছে তারপরে হলো আমরা ডিটেলস দেখতে পেলাম হলো স্লোস এন্ড ফিল্টার

আর র্যাপিড স্যান্ড ফিল্টারে দেখা যাচ্ছে আমাদের সেম এখানে হচ্ছে হলো আমাদের মেথডটা আলাদা হয়ে যাচ্ছে এখানে আমরা ব্যাক ওয়াশের মাধ্যমে তাহলে এই ছিল মোটামুটি আমাদের ফিল্ট্রেশন আর ওয়ার্কিংয়ে আমরা অনেক সময় কিছু ডিফিকালটি ফেস করে থাকি লাইক মার্ট বল প্রডিউস হতে পারে অর ক্র্যাক হয়ে যেতে পারে এটা একটু মনে রাখবা এটা অনেক সময় কোশ্চেন করা হয় হোয়াট ইউ মিন বাই মার্ট বল এই যে দেখো আমাদের মার্ট বল ফর্ম হয়ে যাচ্ছে ফিল্টার মিডিয়াতে এবং এটা হলো আমাদের দেখা যাচ্ছে একটা মার্ট বল আর মার্ট বলের সাথে সিমেন্টিং এর যে টা আছে সেটার কারণে অ্যাটাচ হয়ে থাকতেছে এবং ফ্লক ফর্ম করে যায় সো ফ্লক ফর্ম করলে আমাদের যে ফিলট্রেশনের ভিতর দিয়ে যে পানিটা পাস হয়ে যাওয়ার কথা সেটা ঠিক মতো পাস হতে পারে না আর নেগেটিভ প্রেসারটা তো মোটামুটি বুঝতেই পারছি আচ্ছা তাহলে আমি এতটুকু পোষণ পর্যন্তই আজকে রাখতেছি তোমাদের মনে হয় ক্লাস আছে